হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শনিবার আর কালকে ছিল শুক্রবার। তো শুক্রবারে আমরা পার্তলি ওয়ার্কশপের দিকে ঘোরাঘুরি করতেছিলাম। আমরা ওয়ার্কশপের দিকে আমি অলরেডি একটা ব্লগ করছি, যারা দেখছেন ওরা জানেন, আর যারা দেখেন নেই কী করতেছেন আপনারা, গিয়ে দেখেন, ব্লগ দেখেন নেই কী আছে আর আপনাদের জীবনে। তো একই জায়গায় নতুন কিছু দেখানোর মতো আপনাদেরকে ছিল না, দ্যাট ইজ ওয়াই আই স্কিপ। কালকে আমি ওদিকে কোনো ব্লগ করি নাই, আই ডোন্ট নো কোত্থেকে আমার মধ্যে কালকে ফটোগ্রাফি করার শখ চলে আসছে। তো কিছু ফটোগ্রাফির সিনসও ক্রিয়েট হয়েছে। ফটোগ্রাফি করার পর আমরা রুমানের টিকটক অ্যাকাউন্টের জন্য কিছু টিকটক ভিডিও শ্যুট করলাম, দেখবেন। দেখেন, মায় তেরে বেওয়ফা হোনে সে পরেশান নাহি, দিল লাগানে কো আভি সারা জাহান বাকি। আমি রুমানের সাথে একটা টিকটক ভিডিও করছি। দুনিয়াতে মানুষগুলো এমন হয় কেন ভাই? আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে আপনাদেরকে যাইতে হবে রুমানের টিকটক অ্যাকাউন্টে, আপনারা গিয়ে ভিডিওটা দেখতে পারেন। তো এগুলো ছিল কালকের স্টোরি। এখন ওই টপিকটা নিয়ে কথা বলি যে টপিকটা আপনারা আজকের ভিডিওর টাইটেলে দেখছেন। টাইটেল, ইয়েস। আমি যে টাইপের ব্লগ বানাই, এ ব্লগগুলো হয় অ্যাবাউট মাই লাইফ বা সেসব জিনিস নিয়ে যেসব জিনিস আমার লাইফকে কোথাও না কোথাও কানেক্ট করে, বা সেসব জিনিসকে নিয়ে যেসব জিনিস আমার লাইফকে ইফেক্ট করে। এক কথায় বলা যায় আমার এই পুরো ব্লগিং চ্যানেলটা আমার লাইফের উপর বেস করে। তো আমার লাইফে যখন এমন কিছু একটা হয় উইচ মেক্স মি ডিমোটিভেট, স্ট্রেসফুল, তখন ওটার ডিরেক্টলি ইম্প্যাক্ট পড়ে এই ব্লগিংয়ের উপরে। লাস্ট 3 সপ্তাহ থেকে, আমি যে ব্লগ করছিলাম একটা কাজের দড়ির স্ট্রিট ফুড নিয়ে, ওই ব্লগটা শ্যুট করার পর থেকে এমন কিছু না কিছু একটা হচ্ছে উইচ মেক্স মি ভেরি ডিস্টার্ব অ্যান্ড স্ট্রেসফুল। তো এইসব কারণে লাস্ট উইক 2টা ব্লগ আপলোড হয়েছে, তার আগের সপ্তাহে 1টা ব্লগ আপলোড হয়েছে। যখন থেকে আমি ব্লগিং নিয়ে একটু সিরিয়াস হয়েছি যে ভাই ব্লগ করতে হবে, তখন থেকে আমি চেষ্টা করি যে প্রত্যেক সপ্তাহে 3টা থেকে 4টা করে ব্লগ আপলোড দেওয়ার। তো এখন চেষ্টা করতেছি এসব আজে বাজে স্ট্রেস থেকে বেরোয়ার এবং আবার ব্লগিংয়ের ওপর ফোকাস করার চেষ্টা করবো, যেন 2-3 দিনের মধ্যে একটা নর্মাল ব্লগ আপলোড করে দিতে পারি। দোয়া করবেন, পাশে থাকবেন। অনেক বেশি একটু স্যাড হয়ে যাচ্ছে না ভিডিওটা? তো আমরা ব্লগটা শেষ করবো এখানেই একটা হ্যাপি নোটের সাথে। তো আমি ফাইনালি কিনে ফেললাম গরিলা ট্রাইপড। ইয়েস, এটা আজকে আপনাদেরকে দেখা নেই, কারণ এটার পুরো একটা স্টোরি আছে। তো নেক্সট ভিডিওতে অথবা 3-4 দিন পর এটা নিয়ে একটা ভিডিও পাবেন আপনারা, অ্যাবাউট দ্য গরিলা ট্রাইপড। অনেক স্টোরি আছে এটার পিছনে, একবার একটা।